ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনার প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জে এনায়তপুর থানার বেতিল সলিড স্পার 75 মিটার ধসে এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি আরও বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে রৌমারী, রাজীবপুর ও চিলমারি উপজেলা। দুর্বিষহ জীবনযাপন করছে এসব এলাকার বানভাসী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন মমিনুর রিপনের রিপোর্ট। টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি ঢুকে পড়েছে রৌমারী, রাজীবপুর, চিলমারী উপজেলা শহরে। এ অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 3 লাখ মানুষ। অভাব অনটনের মধ্যে আছি, কোনো বাহিরে কোনো ইনকাম নাই, তারপরে বন্যা আসছে, বাড়িঘর সামলাতেই অনেক সমস্যা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টের বিপদসীমার 55 সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টের বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুরেও। সেখানে পানি তোড়ে শেরপুর জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেত্রকোনায় রাতভর বৃষ্টিতে মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে যমুনা নদীর প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়তপুর থানার বেতিল সলিড স্পার বাঁধে ধস নেমেছে। এলাকার রক্ষা কবচ হিসেবে পরিচিত বাঁধটির প্রায় 75 মিটার হঠাৎ ধসে যাওয়ায় আতঙ্কে এলাকাবাসী। এর মধ্যে তৃতীয় দফা বন্যার আশঙ্কায় ও ভাঙন আতঙ্কে মহাদুশ্চিন্তায় দিন কাটাচ্ছে যমুনা নদীর তীরবর্তী দুকুলের মানুষ। জামালপুরে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। এ জেলায় আশ্রয়কেন্দ্র, উঁচু বাঁধ, সড়কে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে পানিবন্দী কয়েক লাখ মানুষ। এদিকে গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও চরাঞ্চলের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। মমিনুর রিপন, এটিএন বাংলা।